তানজিদ তামিম বাহাতি ওপেনার নাম আর ব্যাটিং স্টাইলে মিল থাকায় অনেকেই ডাকেন জুনিয়র তামিম ইকবাল সেই সিনিয়রের শূন্যস্থানেই অভিষেক হয় জাতীয় দলে তামিম ইকবালের উত্তরসূরি হিসেবে বাড়তি প্রত্যাশার চাপ সামলাতে পারেননি অল্প কয়েকটা ম্যাচ খেললেও সইতে হয়েছে সমালোচনা এই উঠতি তারকা চান না এমন তুলনা বরং নিজেকে গড়তে চান নতুন পরিচয়ে কখনো এটা কম্পিটিশন করা উচিত না ভাইয়া তিনি আর লিজেন্ড প্লেয়ার বাংলাদেশের জন্য এবং আমাদের সবার জন্য আইডল আমি তানজিদ তামিম হিসেবেই মানে এস্টাবলিশ হতে চাই আমি সবসময় চেষ্টা করি বল দেখে খেলা কখনো বলার কে বল করতেছে এটা কখনো আমি দেখি না আর আমার নিজের কাছে যেটা ভালো মনে হয় ভালো ডিসিশন মনে হয় আমি সেটা গেমের মধ্যে করা ট্রাই করি জাস্ট এইটুকু এবারের বিপিএল এ 10 ম্যাচে রান 266 50 দুটো হলেও 40-এর বেশি করেছেন আরো দুই ম্যাচে স্ট্রাইক রেটটাও ঠিকঠাক তবুও নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট নন এই ওপেনার প্রিভিয়াস যে ম্যাচগুলো ওই ম্যাচগুলোতে আমি একটা ভালো স্টার্ট পাইছিলাম বাট সেটা বড় করতে পারি নাই তো লাস্ট ম্যাচে চেষ্টা করছি যে আমি যে স্টার্টটা পাইছিলাম ওটা যাতে বড় করতে পারি উপরওয়ালা যা করে হয়তো আমি ভালোর জন্যই করে চেষ্টা করব নিজের যে ল্যাকিংসগুলো আছে সেগুলো নিয়ে কাজ করার এবং আরও কীভাবে ভালো করতে পারি সেই জিনিসটা আর বাকি কিছু আমি চিন্তা করি না তামিমের পছন্দ সীমিত ওভারের ক্রিকেট ওয়ানডেতে আপাতত নিয়মিত হলেও 20 ওভারের ক্রিকেটে নজর কাটতে ব্যর্থ এই উঠতি তারকা চান আরও পরিণত হতে টি টোয়েন্টিতে দেশের প্রতিনিধিত্ব করতে চান আরও নিখুঁত হয়ে আমার হ্যাঁ এরকম কোনো মানে টার্গেট নাই যে আমি কত রান করব আমি চাই যে তিনও ফরম্যাটে বাংলাদেশ টিমের ডমিনেট করা এখানেও রান হইতেছে তো চেষ্টা করব এখানে সব ব্যাটসম্যানদের জন্য খুব ভালো ব্যাটিং হইতেছে সবাই ভালো ব্যাটিং করতেছে এখানে তো চেষ্টা থাকবে যে এখানে নিজের বেস্টটা দেওয়ার দর্শক কথা বলছিলাম তানজিদ তামিমের সাথে এবার বিপিএল এ শুরুটা ঠিকঠাক না হলেও পরবর্তীতে যিনি দারুণ একটা ছন্দে রয়েছেন এবং যার লক্ষ্য আসলে এই বিপিএল এর মাধ্যমে আবার পুরনো ছন্দে ফিরে আসার সাব্বির মিথুন সময় সংবাদ চট্টগ্রাম